সুন্দরবনে পঠন পাঠন শুরু হলো প্রতিবন্ধী শিশুদের। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মহিষপুকুরে দুস্থ প্রতিবন্ধী বাচ্চারা পেল স্কুলে পড়ার সুযোগ। হাসনাবাদ ব্লক জুড়ে রয়েছে 600 বেশি প্রতিবন্ধী। তাদের কারুর হাত আছে তো পা নেই, পা আছে তো চোখে দেখতে পান না। তাদের পাশে এসে দাঁড়ালো আলোর দিশারি প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠান। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য প্রতিবন্ধী সংগঠন। আজ মহেশপুকুরে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসেন ভাঙড়ের তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তিনি একটি চাঁচের বেড়া, পলিথিন পেপারের ছাউনি দেওয়া একটি স্কুলের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধীদের রাজ্য সম্পাদক রওশন আলম মাজার, রাজ্য প্রতিবন্ধী সভাপতি চৈতালি মণ্ডল, আলোর দিশা প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মিনতি দে, সম্পাদক আলাউদ্দিন গাজী, ডাইরেক্টর রক্তিম ইসলাম সহ একাধিক জনপ্রতিনিধি। আরাবুল ইসলাম বলেন, আমি রাজনীতির বাইরেও এই ধরনের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। যাদের কেউ দেখার নেই তাদের পাশে রাজ্য সরকার আছে। প্রতিবন্ধীদের জন্য 1000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে, তাতে অনেকটা তাদের সুরাহাও হয়েছে। আমি চাই যারা আর্থিকভাবে সচল তারা এই দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াক। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্য সরকারের সহযোগিতায় উচ্চ মাধ্যমিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ওই সংগঠনের। এটা ব্যাপার আপনারা জানেন, প্রতিবন্ধীদের জন্য সরকার তারা একটা ভাতা চালু করেছে। আমাদের রাজ্য সরকার জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, আমরা যারা নেতৃত্ব আছি, আমার এখানে প্রধান, এই অঞ্চলের প্রধান আছে, আমরা, তারা ভাতা পাচ্ছে, কিন্তু আমরা চাই যে শিক্ষার আলো প্রতিযোগিতা, যেটা শিক্ষার আলো প্রতিবন্ধীদের জন্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।